চিকিৎসা গবেষণার জন্য একটি বায়ো ব্যাংক তৈরির উদ্যোগ নিচ্ছে বিএসএমএমইউ যেখানে সংরক্ষণ থাকবে রক্ত প্রস্রাব ত্বক টিস্যু ইত্যাদি এই বায়ো ব্যাঙ্কে থাকা মানবধের উপাদানগুলো ফলিত চিকিৎসায় কাজে ব্যবহার হবে বিএসএমএমইউতে এক সেমিনারে নতুন এই উদ্যোগের প্রতিশ্রুতি দিয়েছেন উপাচার্য অধ্যাপক দিন মোহাম্মদ নুরুল হক সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ট্রান্স মেডিসিনের উন্নয়নে বায়ো ভূমিকা শীর্ষক একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয় এতে বক্তারা বলেন ক্লিনিক্যাল ডেটা সহ নির্ভরযোগ্য বিশ্বাস্ত বায়োগ্যাটেরিয়ালের অভাব একটি বড় কারণ যার ফলে অনেক এশিয়ান দেশ বায়োমার্কার স্টাডিতে কম প্রতিনিধিত্ব করছে ডিজিটাল প্যাথোলজি এগুলো যদি আমরা ইম্প্রুভ না করি যতই আমরা বলি না কেন আমরা কিন্তু সেই সফলতার যেতে পারবো না আমাদের এইগুলার দিকে এখন নজর দেওয়া উচিত এই অঞ্চলের অন্তত এথনিক পপুলেশনের যে ডিজিজ ভেরিয়েশন তার পরিপ্রেক্ষিতে আমাদের নিজস্ব ওষুধ চিকিৎসা সহ গবেষণার একটি নতুন উন্মোচিত হবে দেশে আন্তর্জাতিক মানের বায়োব্যাংক নির্মাণের পাশাপাশি সকল গবেষণায় এই অঞ্চলের মানুষের অন্তর্ভুক্তি এবং মানুষের মধ্যে কার্যকর ওষুধ কার্যকর ভ্যাকসিন এবং কার্যকর ডায়াগনস্টিক মার্কার তৈরি করার বা উদ্ভাবনের ক্ষেত্রে একটা প্ল্যাটফর্ম হিসেবে এই কাজ করবে চিকিৎসা বিজ্ঞানীদের মতে টিউমারের মধ্যকার সেলুলার ও আণবিক ভিন্নতা খাদ্য পরিবেশগত প্রভাব জীবনধারা এবং রোগীর জনমিতি সহ বিভিন্ন কারণ ক্যান্সারের ঔষধ বা বায়োমার্কারের কার্যকারিতাকে প্রভাবিত করে যে চিকিৎসা পাওয়ার দরকার যে অধিকার সেটা হয়তো বায়োব্যাংক আমাদেরকে একটি স্বপ্ন দেখাচ্ছে অল টাইপ অফ বায়োলজিক্যাল স্পেসিমেন্ট থাকবে লক্ষ লক্ষ ডেটা এখানে প্রিজার্ভ করা হবে এগুলা ভবিষ্যৎ রেফারেন্সের জন্য স্টাডিসের জন্য থাকবে এই ডেটার দাম অনেক বেশি হবে তখন এই ডেটা আমরা বিক্রি করতে পারব এই উদ্যোগটি উন্নয়নশীল দেশগুলোতে একাডেমিক বৈজ্ঞানিক গবেষণাকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে যা জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এর আওতায় বৈশ্বিক পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক বিজ্ঞান নিশ্চিত করার একটি উদাহরণ রাজীব আহমেদ যমুনা নিউজ ढाका